নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বের। গরমে পেটের সমস্যা দূর করতে কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে বেলের শরবত ভীষণ উপকারী। আজকে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি বেলের শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কীভাবে বানালাম। বেলের শরবতটি বানাতে এক পিস মতো বেল নিয়েছি, চিনি নিয়েছি 2 টেবিল স্পুন আর বিট লবণ নিয়েছি 1 টিস্পুন। প্রথমে আমি বেলটিকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পরে বেলটির মধ্যে থেকে বেলের শাঁসগুলিকে আমি আলাদা করে নিচ্ছি। বেলের খোসার গায়ে যে শাঁসগুলি লেগে আছে সেগুলি চামচের সাহায্যে চেঁচে নিয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার আমি এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করে নিচ্ছি। 1/2 কাপ মতো জল ব্যবহার করার পরে বেলের শাঁসগুলিকে আমি হাতের সাহায্যে এইভাবে চটকে মেখে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিচ্ছি, যাতে বেলের দানাগুলি আর সুতোগুলি একদম আলাদা হয়ে যায়। এইভাবে হাতের সাহায্যে চটকে নেওয়ার পর বেলের মধ্যে থাকা সুতোর অংশগুলিকে এবং বীজের অংশগুলিকে আমি আলাদা করে এইভাবে আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এই সুতোর মতো অংশ কিংবা বীজের মতো অংশগুলিকে বাদ না দিলে বেলের শরবতটি কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেলের শাঁসের মধ্যে থাকা সুতো ও বীজের অংশগুলিকে বাদ দেওয়ার পর এবার বেলের পাল্পটিকে আমি মিক্সচার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব। বেলের শরবতটি যাতে খুব স্মুথ হয় তাই জন্য আমি বেলের পাল্পটিকে এখানে পেস্ট করে নিয়েছি। আপনারা এখানে বেলের পাল্পটিকে মিক্সচার গ্রাইন্ডারে না পেস্ট করেও সরাসরি বেলের পাল্পটিকে জলের মধ্যে গুলেও শরবতটি বানাতে পারেন। এবার মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া বেলের পাল্পটিকে আমি গ্লাসের 1/2 বরাবর ঢেলে দিয়েছি। এবার ওই গ্লাসের মধ্যে আমি ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। বেলের মিষ্টতা অনুযায়ী চিনিটি এখানে অ্যাড করে নেবেন। এখানে বেলটি খুব মিষ্টি থাকার কারণে 2 চামচ মতো চিনি এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমই এখানে মিষ্টির পরিমাণ অ্যাড করে নেবেন। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। বিট নুনটি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে শরবতটিকে নাড়িয়ে গুলিয়ে নিচ্ছি। এবার কয়েকটি বরফের টুকরো দিয়ে বেলের শরবতটি পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবতের এই রেসিপিটি। যাদের কোষ্ঠকাঠিন্য কিংবা পেটের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এই রেসিপিটি ট্রাই করতে পারে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।